Hi, you're hooked on to my YouTube channel. This is your man, Dr. Amartya Amos Shaha. Well, chole eshi ajke In Search of a Love Story ar ekta notun episode niye. In Search of a Love Story, doinondin jivane amader ghote jawa bhalobashar muhurto ebong tar impact guloke niyei amra kore thaki. Ajke amader life e je virtual duniya, hater muthote amra almost ja chai tai peye jai. সাধারণ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটেও আমরা যদি একটু চোখ রাখি আমরা দেখতে পাই আমাদের এই প্লেজার সিকিং মাইন্ডসেটটাকে কিছুটা পুষ্টি দেওয়ার জন্যই হয়তো সময় কেনাবেচার একটা কারবার চলতে থাকে। কারোর উন্মুক্ত শরীর দেখা এবং তার সাথে কিছু গভীর সম্পর্ক অনুভব করার জন্য পয়সার বিনিময়ে তার সময় কিনে নেওয়া আজকালকার ভার্চুয়াল দুনিয়ায় নতুন কিছু নয়। কিন্তু এরাম একজন যার সময় তুমি কিনেছ তাকে দেখবে বলে তাকে তুমি চেনও না, জাস্ট পিওর প্লেজার অ্যান্ড লাস্ট, এরম একজনের সাথে হঠাৎ করে ভালোবাসায় পড়া যায় কি? আর যদি তুমি এরকম কারুর ভালোবাসায় পড়ে যাও তাকে দেখে, সেটা কি আদৌ ভালোবাসা নাকি লাস্ট মাত্র? এই সব কিছু নিয়েই যে একটা গোলক ধাঁধা তৈরি হয় সেইটা হয়তো আমাদের আজকের ইন সার্চ অফ আ লাভ স্টোরির প্রেক্ষাপট। আজকের ইন সার্চ অফ আ লাভ স্টোরি আমাকে লিখে পাঠিয়েছে তানিয়া চৌধুরী। ল্যাপটপের 15 ইঞ্চি স্ক্রিনটায় যে উন্মুক্ত শরীরটা ক্রমাগত যৌন বিনোদন দিয়ে চলেছে অরিন্দমকে, তাতেও মোটেই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। যদিও বিভিন্ন পর্ন সাইটে যে উত্তেজনা খুঁজে ও অভ্যস্ত সেটাই এখন লাইভ দেখছে, তবুও কি যেন একটা অস্বস্তি হচ্ছে, ঠিক ভালো লাগছে না। নিজের ভেতরেই একটা হীনমন্যতা কাজ করছে অথবা গিল্ট ফিলিং, এটা কি ও ঠিক করছে? অরিন্দম পড়াশুনোর জন্য বড় শহরে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। পড়াশোনায় খুব ভালো না হলেও চেষ্টা করত, একটা সুস্থ জীবন যাপন করত। মাঝে মধ্যে শখে অথবা আনন্দে উদ্বেল হয়ে টুকটাক মাদকও ট্রাই করত। ওর জীবনে কি একটা অদ্ভুত প্যাশন, সব ধরনের নেশাদ্রব্য একবার অন্তত এক্সপিরিয়েন্স করতে চায়ও। বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ ছাড়াও গাঁজা, কোকেন আরও যা যা আছে একবার ট্রাই করার ওর ইচ্ছে। পড়াশুনো শেষে এখন একটা প্রাইভেট কোম্পানির সেলস ডিপার্টমেন্টে ঢুকেছে অরিন্দম। একাকিত্বের জীবনে অরিন্দমের এটা একটা নতুন নেশা, সম্পূর্ণ অচেনা একজনের সময় কিনে তার সাথে সময় কাটানো। অরিন্দম বড় বড় চোখে নিষ্পলকভাবে তাকিয়ে আছে পার্পল কালারের মুখোশধারী মেয়েটার দিকে। ওর নাম মিতা, প্রোফাইলে অ্যাটলিস্ট তাই আছে। ও শুধু ভাবছে কি করে এই মেয়েগুলো নিজেদের এভাবে অচেনা অজানা কারোর কাছে বিলিয়ে দেয়, ওদের কি কষ্ট হয় না? অবাক লাগছে ওর, কিন্তু ওই যে প্লেজার সিকিং মন, তাই জন্য স্ক্রিনে সে যা দেখতে পাচ্ছে সেই অনুভূতিটাকে পুরো দমে খুব ভালো করে তাড়িয়ে অনুভব করছে। সার্ভিসের বরাদ্দ সময়টুকু শেষ হবার অনেক আগেই অরিন্দম ধমকে উঠল, থামো তো। ওর গলায় একটা অস্বস্তির ছাপ, সঙ্গে সঙ্গে একটা মিষ্টি স্নিগ্ধ গলা ওকে সিডিউস করার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো কোথায় সমস্যা হচ্ছে। শেষে কিছুতেই যখন বোঝা যাচ্ছে না যে সমস্যা কোথায়, সে খুব বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, আজব পাবলিক তো, আরে বলবে তো নাকি, অত সময় আমি দিতে পারবো না বুঝলে। মিতা যে এসবে অভ্যস্ত সেটা বুঝতে কোনো অসুবিধেই হলো না অরিন্দমের। ওর সামনে এখন আপাদমস্তক একটা 22-23 বছরের কামুক উন্মুক্ত শরীর দাঁড়িয়ে আছে। মিতার গলার স্বর শুনে কি যেন একটা তোলপার হয়ে গেল ওর বুকের ভেতর, হাত পা অবশ হয়ে গেল, ও মুখটা নিচু করে নিল, না আর তাকানো যাচ্ছে না। এত সুন্দর মায়াভরা স্বরের সাথে এই শরীরটাকে কিছুতেই মেলানো যাচ্ছে না। তড়াক করে উঠে দাঁড়ালো অরিন্দম, স্ক্রিনে যা সে দেখছিল তার সাথে কোথাও যেন একটা অমিল এই গলাটার। আমি সব টাকা তোমায় দিয়ে দিচ্ছি মিতা, তোমাকে এভাবে আর দেখতে ভালো লাগছে না, জামাটা পরে নাও, আমি তোমাকে পোশাক ছাড়া এভাবে দেখতে চাই না, তুমি চিন্তা করো না, তোমার পেমেন্ট আমি করে দিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করেই স্কাইপটা অফ করতে যাচ্ছিল, দাঁড়াও, কাজ না করলে টাকা আমি কিছুতেই নিতে পারবো না, শরীর বেঁচে খেতে পারি কিন্তু তাই বলে সততা বেচতে আমি পারবো না। লগ আউট করতে গিয়েও থেমে গেল অরিন্দম, কিছু একটা চিন্তা করল, তারপর বলল, আচ্ছা
তোমাকে আমি এইটুকু সময়ের জন্য যখন পে করেছি তখন নিশ্চয়ই এই সময়ের মধ্যে আমি যা চাই তোমাকে দিয়ে করাতে পারি। মিতা ঘাড় নাড়ল। তাহলে শোনো, তুমি একটু প্লিজ বিশ্রাম করো, বড্ড ক্লান্ত মনে হচ্ছে তোমাকে। আর মুখোশটা তুমি চাইলে খুলে রাখতে পারো, যতক্ষণ না আমার সময় শেষ হচ্ছে একটু রেস্ট নাও। আর কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? মিতা ভীষণ অবাক, কারণ সচরাচরে অনলাইন সেশনসে এরমভাবে কেউ মিতাকে বলে না। ওর মুখে কথা সরল না, আবার বিশ্বাস করে মাস্কটাও খুলতে পারল না, শুধু অপলক তাকিয়ে রইল অরিন্দমের দিকে। তারপর পাথরের মূর্তির মতো 7x4 বিছানাটায় হেলান দিয়ে শুয়ে পড়ল। এখন আর ওকে ক্লান্ত লাগছে না, তবে খুব বিধ্বস্ত লাগছে। মিনিট পাঁচেক পর অরিন্দম নীরবতা ভাঙল। মিতাও এতক্ষণে নিজেকে একটু সামলে নিয়েছে। তোমার টাকাটা আমি দিয়ে দিয়েছি, এখন আসছি, টাটা। মিতা নির্জীব ভঙ্গিতে বসে রইল। সেদিনের পর বেশ কয়েকদিন কেটে গেছে, এখনো মাঝে মাঝেই মিতার সময় বুক করে নেয়। মিতা একটু আশ্চর্যই হয়, কিন্তু অন্য কিছুর জন্য নয়, গল্প করবে বলে। আর কিছু না হোক, ভালো বন্ধু তো হতেই পারে। এখন আর প্রথম দিনের মতো অরিন্দমকে অবিশ্বাস করে না মিতা। মুখোশহীন চোখে তাকিয়ে থাকে, গল্প করে। অরিন্দম আবছা আলোয় দেখে মিতার টানা টানা চোখ দুটো কখনো কখনো সমুদ্রের মতো ফুলে ফেঁপে থাকে জলে, টুপ করে ঝরে পড়তে চায় এক টুকরো ঢেউয়ের কণা। তারপর যেন সেটা ছড়িয়ে যাবে গালে চিবুকে। অরিন্দমের মনে হতে লাগলো যে এরকম একটা পাখির নীরের মতো চোখের অপেক্ষাতেই ও ছিল এতদিন। শুধু ও নয়, এমন চোখের অপেক্ষাতেই তো সমস্ত প্রেমিক মন লুকিয়ে থাকে। একটা চোখ যে এতটা কথা বলতে পারে কখনোই জানতো না অরিন্দম। মনে হচ্ছে ওই চোখ দুটো যেন মিতার সারা মনটাকে খুলে বার করে দিয়েছে ইন্টারনেটে সবার সামনে। মিতার এই মনটা অনেক অনেক বেশি অ্যাট্রাকটিভ মিতার শরীরের থেকে। দিনের আলোর মতো পরিষ্কার হতে থাকলো অনেক কিছু অরিন্দমের কাছে। অনেক চেষ্টা করে মিতার কাছে ওর ঠিকানা জোগাড় করলো অরিন্দম। হঠাৎ অরিন্দম আর আগের মতো নেশা করে না, বাজে আড্ডায় যায় না, ঠিক করে খায় না, ঘুমোয় না, কখনো তন্দ্রা এলে কেটে যায়। সকালে চোখ খুলতেই সামনে ভেসে ওঠে একটা উন্মুক্ত বিলিয়ে দেওয়া শরীর, শহরের এক কোণে গজিয়ে ওঠা একটা পাড়া, লাল নীল আলো জ্বালা ঝকঝকে একটা মেহফিল, আর দুটো শরতের আকাশে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা মেঘের মতো সাদা গভীর চোখ, যে চোখে অরিন্দম একটা কাকুতি দেখতে পায়, যে কাকুতি পরিষ্কার বুঝিয়ে দেয় মিতা ওখানে থাকতে চায় না, ও এখানে থাকার জন্য জন্মায়নি। আর একটা শান্ত, ধীর, সুন্দরী, নরম কণ্ঠস্বর অরিন্দম শুনতে পায়, যে স্বর খুব সহজেই শোনা যায় প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে, প্রত্যেকটা রাস্তায়, কলেজে, স্কুলে, অফিসে, রেস্টুরেন্টে, সব জায়গায়। এই কথাগুলো মনে পড়লে মাথার ভেতরটা কেমন করতে থাকে ওর, বুকের মধ্যে ছিঁড়ে খুঁড়ে যায় সব কিছু। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায় ওর মনে। অরিন্দম নিজেকেই আর নিজে চিনতে পারে না। মনে হয় যে অরিন্দম একটি অচেনা মেয়ের শুধু শরীর দেখতে চেয়েছিল, তার জন্য সময় কিনেছিল, তার মনটাকে প্রাধান্য দেয়নি, সেই অরিন্দম কি ও সত্যিই নিজে নাকি অন্য কেউ? সকালে মিষ্টি রোদ উঠেছে, গতরাতে অনেক ভেবেছে অরিন্দম। আজ ওকে যেতেই হবে মিতার কাছে, অনেক কিছু জানতে হবে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল অরিন্দম। বড় রাস্তায় উঠে 110 নম্বর গাড়ি ধরে রওনা হলো মিতার উদ্দেশ্যে। মনে একটা উত্তেজনা তো ছিলই, এতদিন যে মেয়েটাকে ভার্চুয়ালি দেখেছে, নানানভাবে কথা বলেছে, আজ তাকে সামনাসামনি সশরীরে দেখবে, কথা বলবে, এরকম জায়গায় আগে কখনো আসেনি অরিন্দম, আজ প্রথম। ভেতরে ভেতরে একটা নার্ভাসনেস কাজ করছিল। অন্ধকার সরু গলির ভেতর ও দেখল সকাল সকাল মেয়েরা ছোট ছোট জামায় উগ্র মেকআপ করে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কেউ হাসছে, কেউ মদ্যপ লোকগুলোকে ধরে টানছে, কেউ মাতলামো করছে, কেউ আবার ওর দিকে মুখ টিপে হাসছে। অরিন্দম আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকলো মিতার ঘরটা চিনে নিয়ে। সে ঘর কোনো ঝকঝকে মেহফিল নয়, বরং একটা নোংরা, মদ আর সিগারেটের অসহ্য গন্ধ মেখে থাকা অন্ধকার খোপ। সে গন্ধ আচমকা নাকে এলেই যেন গা গুলিয়ে ওঠে। অরিন্দম মিতাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে থাকো, তাহলে ওই অনলাইন সেশনের ঘরটা? মিতা হেসে বলল যে আমরা এখানেই থাকি, অত ভাগ্য করে থাকার জায়গা আমাদের জোটে না।
নিতা তখন হলুদ শাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কালো টিপ পরে চোখে কাজল ঘষছিল। সদ্য স্নান করেছে নিতা। দরজার শব্দে চমকে উঠে পেছনে তাকিয়েছিল। এ কি, তুমি এখন? অরিন্দম দেখল যে মিতার মুখটা ওকে দেখে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ওর কালো চোখ দুটো যেন আনন্দে লাফালাফি করছে। অরিন্দম অনেক কটা প্রশ্ন ভেবে রেখেছিল নিজের মনের মধ্যে, ভেবেছিল মিতাকে দেখা হলে জিজ্ঞেস করবে, কিন্তু সবই মিতাকে দেখে যেন ভুলে গেল। তবে অরিন্দমের মনে একটা প্রশ্ন জাগল, সেই চকচকে নারী শরীর আর এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে আটকে থাকা একটা কলঙ্কিত জীবন কাঁটার মতো বিঁধতে থাকলো ওকে। ওর কল্পনা আর বাস্তব যেন কিছুতেই এক হতে পারছে না। আজকাল সারাক্ষণ মিতার মুখটা ভাসে অরিন্দমের চোখের সামনে, একটা অদ্ভুত কান্না পায়। মিতাকে অন্যের সাথে কল্পনা করতে ওর বুকটা ফেটে যায়, একটা যন্ত্রণা ওর টুটি চেপে ধরে রোজ। একটা অধিকার বোধ আষ্টে পৃষ্ঠে ধরেছে ওকে। ও কি তাহলে মেয়েটাকে ভালোবেসে ফেলল, যে মেয়েটার একটা ডেমো ভিডিও ক্লিপ দেখে তার সময় বুক করেছিল অরিন্দম? তার কি অরিন্দমের কথা অন্য সময় মনে পড়ে? যদি না পড়ে তাহলে কি, আর যদি মনে পড়ে তাহলে কি তাদের কোনো ফিউচার আছে? অরিন্দম আসলে নিজেই নানান ভাবনায় জড়িয়ে রয়েছে এখন, বুঝে উঠতে পারছে না কোনটা সঠিক আর সত্যিই কী হবে। ও ভাবছে যে আচ্ছা, মিতা তো একটি সাধারণ মেয়ের মতোই, তাহলে মিতা সব ইচ্ছেগুলোকে ওর মনের মধ্যে দমিয়ে রাখে কেন? ও তো মানুষ, ওর কোনো শখ আহ্লাদ থাকতে নেই, ইচ্ছে অনিচ্ছে কিছুই থাকতে নেই। সমাজ কেন ওদের মতো মেয়েদের বেঁচে থাকতেও মেরে ফেলে? আর যদি আমাকে নিয়ে ওর মধ্যে আর কিছু নাই থাকে তাহলে কি হবে? সব প্রশ্নের উত্তর খোঁজাটা খুব জরুরি মনে হচ্ছে ওর আজকে। সাত পাঁচ না ভেবে বাড়ি থেকে আবার বেরিয়ে পড়ল অরিন্দম। সবটা ওকে জানতেই হবে। সকাল ১০টা ও দেখল মিতার ঘরের সামনে একটা বিশাল জটলা। একটু এগিয়ে যেতেই কারো একটা কান্না মেশানো বুক ফাটা চিৎকার আরো তীব্রতর হয়ে উঠল। আরে, আমরাও তো মানুষ, আমাদেরও তো ইচ্ছের দাম আছে, আর কবে বুঝবে তোমরা? গলাটা মিতার। জোরে জোরে পা চালিয়ে ভিড় কাটিয়ে সামনে গেল অরিন্দম। মিতা পাগলের মতো চিৎকার করছে, ওর চুল খোলা, চোখ লাল, শাড়ির আঁচল খসে পড়েছে মাটিতে, বুকের কয়েকটা বোতাম খোলা, সারা গায়ে বুকে কাটাকুটি রক্তের দাগ, চোখের নিচে হালকা কালি জমেছে, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো বুক চাপড়াচ্ছে মেয়েটা। সবাই শুধু দাঁড়িয়ে মজা নিচ্ছে, কারো মুখে কোনো কথা নেই, কোনো প্রশস্তি বাক্য নেই, পাশে দাঁড়ানো নেই, কিচ্ছু নেই। আরও একটা কঠিন বাস্তবের মুখোমুখি হলো অরিন্দম। মিতার সেই নমনীয় ভয়েস, কাজল মাখা গভীর চোখ, দামি প্রসাধন, মোলায়েম ফর্সা ত্বক, মার্জিত ভাষা, আচার ব্যবহার, জীবনযাত্রা, সবটাই যেন আবার নতুন করে অচেনা লাগছে অরিন্দমের। এখনকার মিতা যেন একেবারে একটা অন্য মানুষ, তার কথা বলার ভঙ্গিমাটাও আলাদা, এর সাথে ওর ভালো লাগার মিতার কোনো মিলই নেই, এটাই ভাবছিল অরিন্দম। অরিন্দমকে দেখেই ওর বুকে আছড়ে পড়ল মেয়েটা। কি হয়েছে, কেন হয়েছে কিচ্ছু বুঝতে পারছে না অরিন্দম, বোধহয় বুঝতে চাইছেও নাও। কোনো রকমে টেনে মিতাকে ঘরে নিয়ে গেল। ওর কানে বাজছে বন্ধুদের টিটকিরিগুলো, ভাই অরিন্দম একটা বেশ্যার প্রেমে পড়েছে, ছি। অরিন্দম ভালো করে ভাবছে, মিতাও তো একটা মানুষ, ওরও তো ইচ্ছের বাইরে কারোর সাথে কিছু করতে নাই ইচ্ছে হতে পারে, তার প্রতিবাদ করাও তো ওর রাইটস, ওরও তো কষ্ট হয়, ও তো হয়তো কাউকে ভালোবাসে, ওরও তো আনন্দ হাসি দুঃখ কান্না সবই পায়। তাহলে আর পাঁচটা মেয়েদের থেকে ওর পার্থক্যটা কি, ওর পেশা? অরিন্দম আর কোনো প্রশ্ন করেনি ওকে, কোনো কৌতূহলও দেখায়নি। মিতা এখনো জড়িয়ে ধরে আছে অরিন্দমকে শক্ত করে, যেমনভাবে ভয় পেলে বাচ্চারা জড়িয়ে রাখে মাকে। অরিন্দম আজ প্রথম একটা নারী শরীর অনুভব করছে নিজের বুকের মধ্যে। কান্নার পর মিতার সারা শরীর কাঁপছে, গালে কান্না শুকোনোর দাগ স্পষ্ট, বুকের আঁচল খুলে পড়ে আছে ধুলোয় ঠিকই, কিন্তু এই মিতা যেন অরিন্দমের খুব চেনা একজন। মিতার প্রত্যেকটা গোঙানি যেন এক একটা হাতুড়ির বাড়ি দিচ্ছে, আঘাত করছে অরিন্দমের বুকে। মিতাকে নিজের শরীর থেকে আলাদা করে আলতো করে ওর চিবুকটা ওপরে তুলল অরিন্দম। তারপর কানের কাছে মুখ এনে
ফিসফিস করে বলল, আমার সাথে এই অন্ধকার গলির বাইরে গিয়ে একটা জীবনযাপন করবে, শুরু করবে একটা নতুন লাইফ আমার সাথে। ঘোরের মধ্যে কথাগুলো বলেই একটু থেমে গেল। পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, ছুড়ে দেওয়া ঘেন্না, এই তীব্রতার কাছে খুব ফিকে হয়ে যেতে লাগলো। দরজায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ের শরতের চোখ সমুদ্রের ঢেউয়ের মতো অশ্রুবিন্দু, আর পাঁচটা নারীর মতো কণ্ঠ, হঠাৎ গজিয়ে ওঠা ভালোবাসা, সব। এই পৃথিবীতে সবারই তো নিজেদের মতো বেঁচে থাকার অধিকার আছে। শুধু পরিস্থিতির চাপে অন্ধকারে তলিয়ে যাওয়া একজন যৌনকর্মীর ইচ্ছে মতো বেঁচে থাকার অধিকার কি নেই? ভালোবাসার অধিকার কি নেই? সমাজে বাকিদের মতো একটা সম্মানের জীবনযাপন করার কি অধিকার নেই? অরিন্দম আর মিতার স্টোরিটা আলটিমেটলি কী হলো আমরা সত্যিই জানি না, কিন্তু সত্যিই তো কারোর একটা পাস্ট থাকতে পারে, কিন্তু সেই পাস্ট, সেই পরিস্থিতি সব কিছু কাটিয়ে উঠে একটা নতুন জীবনযাপন শুরু করা সত্যিই কি এত সহজ? মানুষ চাইলেই কি একটা জীবন নতুনভাবে শুরু করতে পারে তার পিচটানগুলোকে সরিয়ে রেখে? তোমার কি মনে হয়? আজকের এই ছোট্ট প্রেজেন্টেশন কেমন লাগলো জানাতে ভুলো না। ডেফিনেটলি তানিয়ার লেখা আজকের ইন সার্চ অফ এ লাভ স্টোরি, যেটা ও পাঠিয়েছে আমাকে, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমার চোখ থাকে, তাই সবকটা কমেন্টই আমি পড়ি। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। উইথ দ্যাট, দিস ইজ ইয়র ম্যান ডক্টর অমর্ত্য এম অস সাহা সাইনিং আউট। টিল বি মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ বিলিভিং ইন লাভ। বাই, টেক কেয়ার।